আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। বর্তমানে কম বেশি আমরা অনেকেই টিকটক ইউজ করে থাকি। টিকটক ইউজ করার ক্ষেত্রে আমরা অনেকেই অনেকজনকে ফলো করে থাকি, বিশেষ করে যারা আমদাদুলকে ফলো করে থাকেন টিকটকে। তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমদাদুলের বেশিরভাগ ভিডিওতে উনি কথা বলার সময় লাল রঙের একটি ইফেক্ট ওনার চারপাশে ঘুরতে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে উনি কোথা থেকে এই ইফেক্টটি ইউজ করে থাকেন এবং আমরা কীভাবে আমাদের ভিডিওতে এই ইফেক্টটি ইউজ করতে পারি। তো পুরো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি তাহমিদ, আর আপনারা দেখছেন মেন্টাল টেক। আচ্ছা, আমদাদুল ওনার ভিডিওতে যে ইফেক্টটি ইউজ করে থাকে ওই ইফেক্টটি আমরা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক আছে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনারা গুগল প্লে স্টোর গিয়েও ক্যাপকাট লিখলে অ্যাপটি পেয়ে যাবেন, ওখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা আমাদের ভিডিওতে ইফেক্টটি ইউজ করার জন্য আমরা চলে যাব সরাসরি ক্যাপকাটে। তো আমি সরাসরি ক্যাপকাটে প্রবেশ করছি, একটু ওয়েট। ক্যাপকাটে প্রবেশ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে গ্যালারি ওপেন হবে, আমরা আমাদের যে ভিডিওতে ইফেক্টটি ইউজ করতে চাই ওই ভিডিওটি সিলেক্ট করব। তো ধরুন আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি, এরপরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে মেন ইন্টারফেস শো হবে। এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে ইফেক্টটি ক্লিক করা। এই যে ইফেক্ট, আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। এই যে ভিডিও ইফেক্ট, আমরা এখানে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমদাদুল ওনার ভিডিওতে যে ইফেক্ট ইউজ করে ওই ইফেক্ট ইউজ করার জন্য আমাদেরকে একটু স্ক্রল করতে হবে এখান থেকে। এরপর আমরা খুঁজে নিব লাইট ইফেক্ট কোথায় লেখা আছে, আমরা লাইট ইফেক্টে ক্লিক করব। এই যে লাইট ইফেক্ট, এখানে ক্লিক করব। তো আমি লাইট ইফেক্টে ক্লিক করলাম। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আর অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমদাদুল ওনার বেশিরভাগ ভিডিওতেই এই ইফেক্টটি ইউজ করে থাকে, লেক এই ইফেক্টটি ইউজ করে থাকে। আমাদের কাজ হচ্ছে এই ইফেক্টে ক্লিক করা। এই ইফেক্টে ক্লিক করার পর আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর আমাদের এই ইফেক্টের লেয়ারটি আমরা পুরো ভিডিও জুড়ে দিয়ে দেব। ওকে, এরপর আমরা আমাদের ওয়াটারমার্কটি রিমুভ করে দেব। ক্যাপকাটের যে ওয়াটারমার্ক, আমরা ডিলিটে ক্লিক করব, রিমুভ হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি আমাদের ভিডিওটি ওপেন করি দেখতে পাবো আমাদের চারপাশে একটি লাল রঙের ইফেক্ট ঘুরছে। আমদাদুল প্রায় ওনার বেশিরভাগ ভিডিওতেই এই ইফেক্টটি ইউজ করে থাকে। উনি ওনার ভিডিওতে ইফেক্টটি ইউজ করার পাশাপাশি আরেকটি কাজ করে থাকে, উনি ওনার ভিডিওতে একটি নয়েজ ইফেক্ট অ্যাড করে। তো কীভাবে নয়েজ ইফেক্টটি অ্যাড করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আমি ব্যাক করব। ব্যাক করার পর আবার ইফেক্টে ক্লিক করব। এরপরে ভিডিও ইফেক্ট, এরপর আমরা এখান থেকে চলে যাব রেট্রো। এরপর একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা এখান থেকে নয়েজ টু যেটা আছে আমরা এটা সিলেক্ট করব। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নয়েজ টু, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে টিক চিহ্ন করে দেব। এরপরে এই নয়েজ ইফেক্টের লেয়ারটি আমরা আমাদের পুরো ভিডিও জুড়ে দিয়ে দেব। এরপরে আমরা যদি আমাদের ভিডিওটি ওপেন করি তাহলে এরকম দেখতে পাব, আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমদাদুল ওনার ভিডিওতে এই ইফেক্টগুলো ইউজ করে থাকেন। এরপর আমরা সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করব। এরপর আস্তে আস্তে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।